অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এনে তো জটিলেশ্বরকে চ্যালেঞ্জ দিলাম। না হবে না। এই দেখো, এই দোয়েলকে দিয়ে আমি জটিলবাবুকে সেভ করে দিলাম। এবার দোয়েলকে কাটতে গেলে তোমার অঙ্কুর কাটা পড়বে। কি গো, এসব কি করছো তোমরা? দাবা খেলছি, দাবা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই যে নামগুলো নিচ্ছ এটা কেন? এই দেখ, ব্যাপারটা দেখে নে। এই যে কালো ঘুটি, এটা হচ্ছে টিম জটিলবাবু, আর এই সাদা ঘুটি, এটা হচ্ছে টিম কাকু। এবার জটিলবাবুর টিমে আছে দোয়েল, কাকিমা, ওনার পরিবারের বাকিরা সবাই, আর কাকুর টিমে আছি আমরা। এবার খেলা অনুযায়ী আমার টিম, না মানে জটিলবাবুর টিম হেরে যাচ্ছে। এনাও চাল দাও। আরে হাসছিস কেন? এসে লাভ নেই, বস বস, তুইও দাবা খেলতে শুরু কর। আরে না না বাবা, এখন না, আমি অনেকদিন পর ছুটি পেয়েছি বুঝলে তো, আমি এখন একটু নিজের মতো সময় কাটাবো, বই পড়বো, মুভি দেখবো, আর মাথায় বুঝলে তো এখন আর আমি এত প্রেশার নিতে পারছি না। প্রেশার নিতে পারছি না বললে তো হবে না, প্রেশার তো একটু নিতে হবে। দেখ, আমি অনেকদিন ব্যবসা বাণিজ্য কিছু করিনি, যা করেছিস তুই করেছিস। এই কিছু ফাইল নিয়ে এসেছি, ওইগুলো একটু আমাকে বুঝিয়ে দে। ওই কালকে ওই মিস্টার ডিসুজা ওর সঙ্গে মিটিং আছে, এত প্রশ্ন করে না, আমাকে একবারে কাহিল করে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ফাইলগুলো দেখে বুঝিয়ে দে। বাবা তুমি সিরিয়াসলি এসব নিয়ে এসেছো? মানে তুমি এই জন্যই এখানে এসেছো তাই তো? আরে বাবা, সঙ্গে তো ল্যাপটপটাও নিয়ে এসেছি, ওই ব্যাগে আছে দেখ। শোন, তোকে ছাড়া কি আমি ব্যবসা সামলাতে পারি বল? বাবা আসল দাবার চালটা কিন্তু তুমি খেলে দিলে, মানে তোমার প্ল্যানটা ছিল আমাকে অফিসের কাজগুলো এখানে এসে করিয়ে নিন। আমরা চলি ডালে ডালে, আর কাকু চলে চালে চালে। এটা কে এসছে? এই কি এলো রে বাবা, দাও দাও দাও। অঙ্কুর আছে? অঙ্কুর আছে না নেই? কাকিমা না, মানে না, অঙ্কুর না আসলে কোথায় গেছে? ও কোথায় গেছে? আমি তো সেটাই তোকে জিজ্ঞেস করছি, অঙ্কুর কোথায় গেছে? ও হ্যাঁ, ঘরে ঘরে। ও ঘরেই আছে? না 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 না, নেই না না, ঘরে নেই, ঘরে নেই, ঘরে নেই, ঘরে নেই। নেই না? নেই। এই তো বললি ঘরে আছে, আবার বলছিস ঘরে নেই? না না, আমি বললাম ঘরে আছে, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ে গেল ও ঘরে নেই, ও বেরিয়েছে। ও বেরিয়েছে? হ্যাঁ। কোথায় বেরিয়েছে, বলে গেছে তোকে কিছু? না বেরিয়েছে, হ্যাঁ বেরিয়েছে, হ্যাঁ না মানে ঘরে নেই মানে তো বেরিয়েছে, ও অনেকক্ষণ বেরিয়েছে না কিছু মানে। শুভম? হ্যাঁ বাবা, কি হয়েছে তোর? তুই তো ঘাবড়ে আছিস কেন? না না না, ঘাবড়াচ্ছি না, মানে ও তো বেরিয়েছে তাই তোমার সাথে দেখা হবে না, তুমি এখন বড় এসো, তুমি এসো এসো। আরে অঙ্কুর, আমার কথা তো শুন, শুভম দরজাটা কেন বন্ধ করছিস তুই? শুভম দেখ, আমি খুব টেনশনে আছি, অঙ্কুরকে ফোন করছি, অঙ্কুর আমার ফোন ধরছে না, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি বরং এখানে একটু অপেক্ষা করি, এটা তোর ঘর তো? না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমার তোর ঘর। ঠিক আছে, আমি এখানেই একটু।
লাঞ্চ টাইম। দাদা আজ এত তাড়াতাড়ি লাইন দিলে? হ্যাঁ, আমাদের মধ্যে নতুন একজন সদস্যও তো কাজ করছে, তাকেও তো আমাদের শিডিউলটা অভ্যস্ত করাতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ব্রেক দিয়ে দিলাম। যাও, তোমরা সবাই সবার খাবার নিয়ে চলে এসো, যাও। কি আপনি এখনো দাঁড়িয়ে যান, আপনার লাঞ্চটা নিয়ে আসুন। এটার কিন্তু কোনো দরকার ছিল না, আমার এখনো খিদে পাইনি। না না, তা বললে কি করে হবে, আমরা তো সবাই একসাথে বসে এখানে খাই, আর এটাই তো এখানকার নিয়ম। আপনি আমার জন্য শুধু শুধু দেখুন, কোনটা শুধু শুধু সেটা আমি বুঝবো। আপনি গিয়ে আপনার টিফিনটা নিয়ে আসুন, যান। আপনি সবকিছু লক্ষ্য করেন তাই না? আমি ক্লান্ত হয়ে গেছি দেখে আপনি তাড়াতাড়ি লাঞ্চ ব্রেকটা দিয়ে দিলেন, তাই তো? আমি এত বছর হসপিটালে চাকরি করেছি, আমি এত বসের আন্ডারে কাজ করেছি, আপনার মতো বস আমি কোনোদিন দেখিনি। রিয়েলি? আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি, আপনি কি এটা প্রশংসা করলেন নাকি নিন্দে? প্রশংসাই ধরে নিতে পারেন। থ্যাংক ইউ। যান, আপনার খাবারটা নিয়ে আসুন, যান। বিন্দাদি বসুন। আজকে আমার মা ডালের বড়া পাঠিয়েছে, আপনি খান তো? আমি কিন্তু চারটের কম খাবো না। দেখি 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 দেখি, অসাম হয়েছে, অসাম। শুরু করুন, শুরু করুন। শুভম, তুই যে বললি অঙ্কুর ঘরে নেই,